জন্ম থেকেই শিখে আসে তীর ছোড়ার গুণ, কে বলুন তো? আর্চার ফিশ বা তীরন্দাজ মাছ। তীরন্দাজ মাছ তাদের মুখ থেকে ক্ষিপ্র বেগে জলের ফোয়ারাকে তীরের মতো ছুড়ে পতঙ্গ বা অন্যান্য ছোট প্রাণীদের শিকার করে। এদের বেশিরভাগ প্রজাতি স্বাদু জলের নদী, মোহনা বা ম্যানগ্রোভ অঞ্চলে থাকতে পছন্দ করে। মূলত ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। এই মাছেরা তাদের তীরন্দাজিতে অত্যন্ত দক্ষ হয়। একটি প্রাপ্তবয়স্ক মাছ সর্বদা প্রথম শুটেই লক্ষ্যবস্তুকে আঘাত করে। এরা আনুভূমিক তল থেকে প্রায় 74 ডিগ্রি অ্যাঙ্গেল করে জলকে ছোঁড়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য। যখন একটি তীরন্দাজ মাছ তার শিকার নির্বাচন করে, তখন শিকারের ছবি মাছের ভেন্ট্রাল চোখের রেটিনার টেম্পোরাল পেরিফেরি অংশে পড়ে। এরপর এদের মুখের মধ্যে একটি খাঁজ তৈরি হয় এবং জিহ্বাকে এরা একটি সরু চ্যানেলে পরিণত করে। তারপরে এটি তার ফুলকার কভারগুলিকে সংকুচিত করে এবং চ্যানেলের মধ্য দিয়ে দ্রুত গতিতে জল প্রবাহিত হয়। আকারে তেমন বড় নয়। প্রজাতি ভেদে মাছগুলো 5 থেকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়। সব থেকে বড়টি 80 সেন্টিমিটারের মতো হয়। দেখতে হলদেটে, শরীরে কালো ডোরা কাটা দাগ থাকে। প্রায় 1.5 মিটার বা 5 ফুট দূর থেকে অব্যর্থভাবে লক্ষ্যভেদ করতে পারে তীরন্দাজ মাছ। তরুণ তীরন্দাজ মাছগুলি যখন প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা হয়, তখন শুটিং শুরু করে।